বৃন্দাবনে সাড়ে তিন রতি প্রেম, সাধারণে সামঞ্জস্য সামর্থ্য আর অর্থ রতি, আর একটা রতি আছে কি নিষ্ঠারতি। গুরুকে দান করতে হয় নিষ্ঠারতি, গুরুর অধিকার বোধা। একটা শ্লোকে আছে, রতিক্রিয়া করতে সিদ্ধি, প্রতিক্রিয়া করতে সিদ্ধি, করতে হবে রাগের বৃদ্ধি। শুয়ে থাকো ফুল বিছানার পরে, শিষ্যের হবে কর্ণ যোনি, গুরুর জিভা লিঙ্গ পানি, সে তাই নিষ্কামেতে হইবে রমণ হরি নামের বীর্য ফোটা। তাহলে গুরুর অধিকার কোথা? শিষ্যের কর্ণ যোনি দ্বারা, আরে গুরুর জিভা লিঙ্গ দ্বারা। যে মহামন্ত্র বীজ কর্ণে অর্পণ করে দিল, তার ফলে তার দেহের মধ্যে একটি জ্ঞান নামক সন্তানের জন্ম হলো, আর ওই জ্ঞান নামক সন্তান আমাকে পরপারে নিয়ে যাবে। এখন কোন গুরু যদি কর্ণ যদি ছাড়া আরো কিছু চায়, সেটা তার ব্যক্তিগত স্বভাব, এটা কোনো শাস্ত্রে নাই, সেটা তার ব্যক্তিগত স্বভাব। সে ব্যক্তিগত স্বভাব কেউ ভালো করতে পারবে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নাই। তাই কতবার বললে গুরুর সাথে বিহারে মানুষ ক্রিয়া আর পরক্রিয়া কারে হয়, এটা বাইরে না বাবা? সক্রিয়া পরক্রিয়া নিজের ভিতরেই হয়। যে ক্রিয়াটা আমি করব সেটা হবে সক্রিয়া,
যার সঙ্গে ক্রিয়া করব ক্রিয়াটা আমি কার সঙ্গে করব, আমি করছি ক্রিয়া কার সঙ্গে করব, পরমের সঙ্গে যিনি করেন ক্রিয়া সেইটা তখন হয় পরক্রিয়া। যেটা আমি ক্রিয়া করছি ওইটা সব ক্রিয়া, আর পরমের সঙ্গে করছি বলে এটা হয়ে যাচ্ছে তখন পরক্রিয়া। তাহলে সক্রিয়া পরক্রিয়া আমার দেহের মধ্যে পায়, অন্য জায়গায় সক্রিয়া পরক্রিয়া হয় না রে ভাই। কেউ যদি মনে করে কৃষ্ণ 16,000 গোপিনী নিয়ে বৃন্দাবনে লীলা করেছিলেন, আগে জানতে হবে কৃষ্ণ কতদিন পর্যন্ত বৃন্দাবনে লীলা করেছিল, ব্রজলীলা কত বছর পর্যন্ত, মাত্র 11 বছর পর্যন্ত ব্রজলীলা হয়েছিল, 11 বছর। আর 11 বছর বয়সে কারো দেহে কামের সঞ্চার হয় না, 11 বছর পরে যে কৃষ্ণ চলে আসলে ব্রজ ছেড়ে, আর কোনোদিন সেই ব্রজে যায় নাই। তাহলে যতদিন পর্যন্ত বৃন্দাবনে ছিলেন ততদিন নিষ্কাম প্রেম হয়েছিল ব্রজধামে বৃন্দাবনে, কারণ ওখানে কোনো কামের উৎপাদন হয়নি ওই গোপীদের ভিতরে। কেন হয়নি? ওই যে 11 বছর বয়স পর্যন্ত লীলা করেছিলেন। এখন যদি মনে করে কৃষ্ণ করেছে আমরা কেন পারবো না, তাহলে ওই বয়সে যেতে হবে। তাই পদকার বললে গোসাই তরণে কয় পরতত্ত্বে রয় পরমানন্দ, আর মন প্রাণ স্বর্গে আসে সত্যানন্দ, আমাদের বাবা।